মা আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? শরীর কেন খারাপ করবে আমার? না 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 না, অত ঠান্ডা নেই আর আমি শীতের কাপড় নিয়ে এসেছি। আচ্ছা ভালো কথা, তুমি ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? গুড, ভেরি গুড। ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি টেনশন নিও না। সরি, কাল রাতে হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। এ আর নতুন কি, গত এক বছর ধরে তো এই ঘটনাই হয়ে আসছে। হ্যাঁ, মাঝে মাঝে কি যে হয় আমার কিছুই বুঝতে পারি না। কিন্তু তোমার ব্যাপারটা তো আমি বুঝতে পারি। ভেবেছিলাম নেপাল নিয়ে আসলে তোমার মধ্যে কোনো চেঞ্জ আসবে, কোনো চেঞ্জই তো আসলো না। কি চেঞ্জ হবে বলো? আমাদের কাছে নেপাল ভুটান তো সবই এক, কোনো পার্থক্য নেই। এখন এ কথা কেন বলছো? তুমি না মনের চোখ দিয়ে সবকিছু দেখতে পাও? তোমার মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে। চলো, রেডি হয়ে নেই, বের হব। আজ আর কোথাও যাব না। নেপালে এসেছি কি হোটেলে বসে থাকতে? আচ্ছা আজ আমরা কোথায় যাব? তোমাকে একটা সুন্দর পাহাড় দেখাতে নিয়ে যাব। আমরা মনে হয় পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, তাই না? তুমি না চোখে কিছু দেখতে পাও না, তা এখন কি করে বুঝলে? দেখতে কি আর পাই, শুধু ফিল করতে পারি। অথচ বলছিলে নেপাল আর ভুটান তোমার কাছে। সেই পাহাড়ের কাছে এলে না আমার সুবীর নন্দী সেই গানটার কথা মনে পড়ে যায়। কোন গানটা? ওই যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, কি চমৎকার কথা, তাই না? চলো আমরা ওই পাহাড়টাতে যাই, তুমি আমার হাতটা শক্ত করে ধরো। কি ভেবেছো? কিছু বুঝতে পারবো না, সব বুঝতে সব। তুমি আমাকে যখন নেপালে নিয়ে এসেছো, কেন নিয়ে এসেছো সেটা আমি বুঝতে পারছি। আমাকে পাহাড়ে তুলে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্যে? কি বলছো তুমি এসব? শাট আপ! তুমি যখন আমাকে ওই পাহাড় দেখার কথা বলেছো, তখনই আমি সব কিছু বুঝতে পেরেছি। বিশ্বাস করো আমি সত্যি এরকম কিছু আমি করতে চাই। তোমাকে বিশ্বাস আমি অন্ধ হতে পারি, কিন্তু সব অ্যাটিটিউড আমি বুঝতে পারি। তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করো না, অভিনয় করে তুমি আমাকে ভেতরে ভেতরে খুন করতে চাও। আমি আমি এবার তোমাকে খুন করব। আচ্ছা ঠিক আছে, ইন্টারফেয়ার করবো না, কিন্তু আপনি তো একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছেন, তাই এসেছি। দেখুন
আপনি আপনার স্ত্রীকে খুন করবেন তো, কিন্তু আমার সামনে কেন, মানে আমাকে কেন সাক্ষী রেখে খুন করবেন? চলো আসুন, কোথায়? হোটেলে চলুন। আপনি আপনার স্ত্রীকে খুন করতে চেয়েছেন, আপনার স্ত্রী ভয় পেয়েছে, এখন নিশ্চয়ই আপনার স্ত্রী আপনাকে নিয়ে যাবে না? আপনি কি করে জানেন আমি কোন হোটেলে উঠেছি? আমি আপনার পাশে রুমে। এরপর তুই জুবাইর আমাকে বিশ্বাস করবে না, কিভাবে ওর সঙ্গে এক রুমে থাকবো আমি? কুল ডাউন, রিল্যাক্স। দেখুন, আপনি বুঝতে পারছেন না, আত্মহত্যা করে মহাপাপ। আমি তারপর মরতে চাই, আপনি আমাকে ছাড়েন। আমি জানি না আপনার কি প্রবলেম, বাট প্লিজ এরকম অন্যায়, আসুন আপনি। দুই নম্বর রুম। হ্যাঁ, এইখানে একটু ধরুন, এই যে একটু চাবিটা দিন। চাবি আমার কাছে না, ওর কাছে। চাবিটা দিন তো, দিন। আসুন দাদা, আসুন। এই যে, এই যে আপনার দরজা। উনি তো ভেতরে নেই, বাইরে আছে। আমি আসি। হ্যাঁ, একটা মানুষের জীবনের দাম কত জানেন? জানেন না। একটা ক্যান্সারের রোগীকে গিয়ে জিজ্ঞেস করেন, জানতে পারবেন। একটা ক্যান্সারের রোগী যখন জানতে পারে সে আর বেশি দিন বাঁচবে না, তখন সে জীবনে একটা সেকেন্ডও নষ্ট করতে চায় না। ওই একটা সেকেন্ডও তার কাছে অনেক মূল্যবান। আর আপনি, আপনি সেই জীবনটা নষ্ট করতে চাইছেন? ভেরি সিলি। আপনি কিছুই জানেন না তাই এমন বলছেন। কাল রাতে আপনার হাজবেন্ড কিন্তু চটটা আসতে পারেননি, আমার কান পর্যন্ত এসে পৌঁছেছে। দেখুন, আমি একদম পরিষ্কার যে আপনাদের সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে। একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, এই জীবনটা আপনি নতুন করে সাজাবেন। আপনার হাজবেন্ডের সাথে যদি আপনি অ্যাডজাস্ট না হয়, আপনি চাই নতুন করে সাজানোর চেষ্টা করেন, বাট এটা না করে আপনি কী করবেন? আত্মহত্যার মতো একটা জঘন্য অপরাধ করতে আছে। তার মানে কি জানেন? আপনার প্রবলেম ফেস করার ক্ষমতা নেই। প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম থাকবে, কিন্তু সেটা তাকে ফেস করতে হবে। আচ্ছা, আপনাদের বিয়েটা কত বছর? 2 বছর। তো অন্ধ মানুষকে কেন বিয়ে করেছেন? না, বিয়ের আগেও অন্ধ ছিল না। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায়। আসলে অন্ধ হওয়াটাই ওনার কাল হয়েছে। সবসময় একটা অসহায় বোধ উপলব্ধি করেন,
আর ভিতর ভিতরে একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে ওনার। যাই হোক, এখন কি করবেন? আপনাদের দুজনের বিশ্বাসের জায়গাটা তো আর থাকলো না। জানি না কি করব। কোনো হেল্প লাগলে আমাকে বলুন।